WBSEDCL এর অসংগঠিত কর্মীদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে পুলিশের নারকীয় লাঠিচার্জের প্রতিবাদে ওই সংস্থা ও বিধাননগর পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন রাজ্য বিদ্যুৎ চুক্তিভিত্তিক ও ঠিকাকর্মী ঐক্যমঞ্চ সদস্যরা। একই সঙ্গে আগামী 2 ও 3 ফেব্রুয়ারি রাজ্যজুড়ে কর্মবিরতির ডাক দিলেন তারা। শনিবার ওই সংগঠনের সদস্যরা কালো ব্যাচ পরে বাঁকুড়ার মেজিয়ায় এক বিক্ষোভে অংশ নেন। পশ্চিমবঙ্গে রাজ্য বিদ্যুৎ চুক্তিভিত্তিক ও ঠিকাকর্মী ঐক্যমঞ্চের তরফে দাবি করা হয়েছে, গত 22 জানুয়ারি তারা যখন কলকাতার বিদ্যুৎ ভবনের সামনে ডেপুটেশন চলাকালীন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিধাননগর থানার পুলিশ বেপরোয়া লাঠিচার্জ করে এই ঘটনায় তাদের বেশ কয়েকজন কর্মীকে গ্রেপ্তারের পাশাপাশি অনেকজন গুরুতর আহত হয়েছেন। তারই প্রতিবাদে ধিক্কার মিছিল বলে আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে। আন্দোলনকারীদের পক্ষে নীতিশ চক্রবর্তী বলেন, 22 জানুয়ারি তারা সংগঠনগতভাবে বেতন বৃদ্ধি সহ পেশাগত বেশ কিছু দাবিতে যখন কলকাতা বিদ্যুৎ ভবনের সামনে ডেপুটেশনে অংশ নিয়েছিলাম, ঠিক তখন রাতের অন্ধকারে আমাদের উপর বিধাননগর থানার পুলিশ বেপরোয়া লাঠিচার্জ করে। এই ঘটনাকে আমরা ধিক্কার জানাই। এই ঘটনার প্রতিবাদে ও দাবি আদায়ের লক্ষ্যে রাজ্যজুড়ে 2 ও 3 ফেব্রুয়ারি তারা কর্মবিরতির ডাক দিয়েছেন বলে তিনি জানান। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডলের রিপোর্ট, প্রতিবাদী আওয়াজ। আজকে যে আপনারা এই বিক্ষোভ সমাবেশে বিক্ষোভ র্যালিতে অংশগ্রহণ করছেন, মূলত কারণ কী কী রয়েছে? মূলত এটার কারণ হচ্ছে আমরা গত 22/1/2021 তারিখে কলকাতার বিদ্যুৎ ভবনে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ ঠিকাকর্মী ঐক্যমঞ্চ থেকে যে আমরা ডেপুটেশন দিয়েছিলাম আমাদের বেতন বৃদ্ধির জন্য, নানা রকম সুযোগ সুবিধার জন্য, সেগুলো দাবি আদায়ের জন্য আমরা গেছিলাম। কিন্তু সেখানে গিয়ে আমরা রাত্রি 10টা পর্যন্ত ওখানে অবস্থান বিক্ষোভ করেছি, কেউ খেয়ে করেছি, কেউ না খেয়েছে, কেউ এমনকি ওখানে জলের কোনো বন্দোবস্তও করেনি। আমরা খুবই কষ্টের মধ্যে ওখানে ছিলাম। রাত্রি 10টার সময় হঠাৎ করে পুলিশ, বিধাননগর পুলিশ কর্তা এসে আমাদেরকে লাঠিচার্জ শুরু করে, সেইটির প্রতিবাদে আজকে আমরা এই বিক্ষোভ মিছিলটি শুরু করেছি। নিজেদের গণতন্ত্র রক্ষা এবং নিজেদের স্বার্থ আদায়ের ক্ষেত্রে, আদায়ের লক্ষ্যে যখন পুলিশের হয়রানির শিকার হতে হয়, সেটা কি আমাদের সমাজের ক্ষেত্রে নিন্দনীয় ঘটনা নয়? একেবারে নিন্দনীয় ঘটনা হয়েছে এটা। এটা মানে বিধাননগর পুলিশের প্রতি আমরা মানে ধিক্ষার জানাই। আগামী দিনে আমরা আগামী 2রা এবং 3রা ফেব্রুয়ারি মানে আমরা সকল মিলে গোটা পশ্চিমবঙ্গ রাজ্যব্যাপী আমাদের যারা ঠিকাকর্মী রয়েছে তারা সবাই আমরা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছি। এই কর্মবিরতি সিদ্ধান্ত যাতে আমাদের সফল করতে পারি সেই লক্ষ্যেই আমরা এখন কিন্তু হাঁটছি। না, আমরা সাধারণ মানুষের সহযোগিতা কামনা করছি, কারণ আমরা এটা মাইকিং করা হবে। আমাদের আগামীকালকে মাইকিংয়ের কর্মসূচি নিয়েছি যে মাইকিং করে প্রত্যেকটি জনগণকে আমরা অবগত করতে চাই যে আপনারা আমাদের প্রতি সহানুভূতিশীল হন, আমাদের এই ন্যূনতম দাবি, এই দাবিগুলোকে আপনারা আমাদেরকে সমর্থন করুন। আমরা আপনাদের কষ্ট হবে মানছি, কিন্তু সেই কষ্টের সঙ্গেও আমাদের একটু সহানুভূতির জন্য আমরা জনগণের কাছে আমরা ক্ষমা প্রার্থী। এতে বিদ্যুৎ বিভ্রাট কতটা হতে পারে? বিদ্যুৎ বিভ্রাট এবারে দেখুন, যদি খুব একটা এখন বর্তমানে হচ্ছে শীতকালে খুব একটা ব্রেকডাউনের কিছু আশা করি হবে না, তবু কিন্তু প্রচুর পরিমাণে প্রভাব পড়বে এটা বলতে পারি। আমরা আজকেও দেখেছি সংবাদ মাধ্যমে দিয়েছে যে বিদ্যুৎ বিপর্যয় হতে পারে, কিন্তু আমরা আশা করছি না বিদ্যুৎ বিপর্যয় হবে না। আমরাও তো সাধারণ ঘরের ছেলে, সাধারণ মানুষের জন্যও তো আমরা একটু চিন্তা করি। নীতিশ চক্রবর্তী। Collection jeans and t-shirts only for men. সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর, দেখুন প্রতিবাদী আওয়াজ।